এই টিউটোরিয়ালে আমরা HTML এর একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় ফর্ম নিয়ে আলোচনা করব। ফর্ম নিয়ে কাজ করার জন্য আমাদেরকে প্রথমে ফর্মটা একটি লিখতে হবে, এবং আমি ফর্ম ট্যাগটিকে ক্লোজ করে নিচ্ছি। এখন এখানে আমরা ফর্মের মধ্যে আমাদের ফর্মের বিভিন্ন ডাটা এখানে দিব, ফর্মে আমরা কী কী চাচ্ছি সেগুলো আমরা এখানে দিব। ফর্মে সাধারণত আমরা কিছু অ্যাট্রিবিউট লিখতে পারবো, তো তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট হচ্ছে অ্যাকশন এবং মেথড। তো আমাদের ফর্মের অ্যাকশন কী হবে সেটা আমাদেরকে ডিক্লেয়ার করতে হবে। অ্যাকশনটি হচ্ছে আমাদের ডিজায়ার যে একটা ইউআরএল, যেমন ধরুন আমরা এই ফর্মটি যখন সাবমিট করব, ফর্মটিকে ফর্মে যে ডাটাগুলো ইনপুট করব, সেই ইনপুট ডাটাটা যখন আমরা সাবমিট বাটনে ক্লিক করে আমাদের ডেটাবেজে পাঠাবো বা অন্য কোনো কাজ করব, তখন এটি আমরা কোন পেজের মাধ্যমে বা কোন ইউআরএল এর মাধ্যমে আমরা সেটিকে প্রসেস করব, এখানে সেই ঠিকানাটি দিতে হবে। তো আমরা যখন PHP বা ASP এর কাজ করব, তখন দেখব এখানে অ্যাকশনের কাজটি, অ্যাকশনের এই ফিল্ডটি আমরা তখন ফিল আপ করে দেবো। আপাতত এখানে আপনি খালি রাখেন, কোনো সমস্যা নেই HTML শেখার ক্ষেত্রে। এবং মেথড, মেথডটা হচ্ছে মেথডের মধ্যে আমরা কোন মেথডে ডাটাটা পাঠাইতে চাচ্ছি। এখানে দুইটা মেথড আছে, সেটি হচ্ছে একটা গেট এবং একটা পোস্ট। তো আমরা যখন সেন্সিটিভ ডাটা নিয়ে কাজ করব, যেমন ধরুন ইউজার নেম পাসওয়ার্ড, খুবই সেন্সিটিভ ডাটা, তারপর হতে পারে আপনার ক্রেডিট কার্ডের ডিটেলস, তো এগুলো খুবই সেন্সিটিভ ডাটা। এই ডাটাগুলো আমরা নর্মালি পোস্টের মাধ্যমে করে থাকি, এটা হিডেন ওয়েতে হয়ে থাকে। আর গেট নর্মাল সার্চ বা অন্যান্য যেসব কোয়েরি করার জন্য সিম্পল, যেটা খুবই সেন্সিটিভ ডাটা না, সেক্ষেত্রে আমরা গেট ইউজ করতে পারি। আমরা এখন মেথডটিও ফাঁকা রাখবো, অ্যাকশন এবং মেথড আমাদের এই দুটা আপাতত এখন ফাঁকা থাকবে, কারণ এখন এটা আমরা সেই ফাংশনালিটি নিয়ে কাজ করতেছি না, আমরা এখন ফর্মের কাজগুলো দেখব শুধু, ফর্ম ডিজাইন করা HTML এ। তো এখন আমরা ফর্মের মধ্যে কিছু ডেটা ইনপুট দিব, যেমন ধরুন আমরা প্রথমে যদি চাই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, এই ধরনের একটা ফর্ম, আমরা সিম্পল একটা ফর্ম চাচ্ছি, তো সেক্ষেত্রে আমাদেরকে কিছু ইনপুট টাইপগুলো আমাদের ডিক্লেয়ার করে দিতে হবে। যেমন আমাদের যদি ধরুন আমরা একটা ফার্স্ট নেম চাচ্ছি, তো একটা ইউজারের ফার্স্ট নেমের জন্য আমাদেরকে তাকে আগে বলে দিতে হবে যে আপনার ফার্স্ট নেম। তো আমরা এখানে ফার্স্ট নেমটা নর্মালি বলে দিতে পারি, ফার্স্ট নেম দিয়ে তারপর আমরা বিআর দিতে পারি, তারপর আমরা এখানে ইনপুট টাইপ ডিক্লেয়ার করে দিব। ইনপুট টাইপ আমরা যেহেতু আমরা টেক্সট চাচ্ছি, নেম সাধারণত আমাদের টেক্সটে হবে, তো আমরা এখানে টেক্সট দিয়ে দিব, ইনপুট টাইপ টেক্সট। এবং প্রত্যেকটা ইনপুট ফিল্ডেরই নেম একটা অ্যাট্রিবিউট থাকতে হবে, যদি আমরা ডেটাটা আমাদের সার্ভারে পাঠাতে চাই বা অন্য কোনোভাবে প্রসেস করতে চাই। ডাটাটা আমাদের এই মেথডের মাধ্যমে, কোন মেথডে আমরা সাবমিট করতে চাচ্ছি, যদি কোনো মেথডের মাধ্যমে সাবমিট করতে চাই, তাহলে আমাদের মাস্ট বি নেম অ্যাট্রিবিউটটি রাখতে হবে, এবং এখানে একটা নেম আমাদের দিতে হবে। এটি হচ্ছে অনেকটা ভেরিয়েবলের মতো, যখন আমরা এই ফর্মটি সাবমিট করব কোনো একটা বাটনের মাধ্যমে বা কোনো অ্যাকশনের মাধ্যমে, তখন এই এফ নেম এই নামের মধ্যে এই যে যে আমাদের টেক্সট ফিল্ডে যে ভ্যালুটা থাকবে সেটি এটার মাধ্যমে পাস হবে। তো এটা মাস্ট বি লাগবেই যদি আমরা এই ভ্যালুটা, এই ইনপুট ফিল্ডের ভ্যালুটা যদি আমরা পাঠাইতে চাই কোনো একটা ফর্মে অথবা কোনো ডেটাবেজে। এখন সেভ করে যদি আমরা এটি দেখে আসি যে কি অবস্থা, ব্রাউজারে যদি আমরা এখানে দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অলরেডি ফার্স্ট নেম আসছে এবং একটা ফিল্ড, টেক্সট ফিল্ড চলে আসছে লেখার মতো। তো আমি এখানে চাইলে কিন্তু লিখতে পারি, আমার নাম লিখলাম নাহিদ, দেখুন লেখা যাচ্ছে। আপনি যত নাম্বার দিতে পারেন, স্পেশাল ক্যারেক্টারও দিতে পারেন, সব কিছু এখানে লেখা যাবে, তার মানে টেক্সট আমাদের এখানে লেখা যাচ্ছে। তো এখন আমরা এটাকে একটা ফর্মেটে আনতে পারি, সেটা হচ্ছে আমরা গ্রুপ করতে পারি, বলতে পারি অনেকটা গ্রুপিং করা। তো গ্রুপ করার জন্য আমাদের পুরো লেখাটাকে যতটা আছে এটাকে আমরা এই গ্রুপের মধ্যে, একটা গ্রুপের মধ্যে রাখতে চাচ্ছি। তো সেটির জন্য আমাদেরকে যা করতে হবে, ফিল সেট লিখতে হবে, একটা অ্যাট্রিবিউট নাম হচ্ছে FIELD ফিল সেট, এবং এই ফিল সেটকে ক্লোজ করতে হবে। তো আমি এখান থেকে এটাকে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি, গুড। তো ফিল সেটের মধ্যে আমরা এখন যদি এটিকে সেভ করে রান করি, তাহলে দেখতে পাচ্ছি, দেখা যাক কী হয়। হ্যাঁ, অলরেডি দেখেন একটা বক্স চলে আসছে, তো এখানে আমাদের আর কিছুই নেই সেমন, শুধু একটা বক্স। তো
তো আমরা এখানে একটা হেডলাইনও দিয়ে দিতে পারি এই বক্সের, যেটা আসলে কি। তো আমরা এখানে ধরুন ফিল সেটের পরে হেডলাইনটা দেওয়ার জন্য আমরা লেজেন্ড লিখবো, LEGEND, লেজেন্ড। লেজেন্ডের মধ্যে আমরা যা লিখবো সেটি হচ্ছে ওইখানে আমাদের হেডলাইনের মতো, মানে আমাদের বক্সের ওই এরিয়াতে থাকবে। দেখুন দেখা যাক কি হয়। আমরা HTML ফন্টস, তো এখন আমরা এটাকে যদি রিফ্রেশ দেই তাহলে দেখুন এখানে চলে আসছে HTML ফর্মস। আমি একটা ক্লোন দিয়ে দিই দেখার সুবিধার্থে, তাহলে বুঝতে ভালো মতো বোঝা যাবে যে আমাদের কী নিয়ে কাজ হইতেছে। HTML ফর্মস, ওকে, ফার্স্ট নেম। তো এটাকে আমরা আরও সুন্দর মতো সাজিয়ে লিখতে পারি লেবেল দিয়ে। যেমন ধরুন এখানে কোনো ফাংশনালিটি কিছুই হচ্ছে না, আমাদের বক্সে ক্লিক করতে হইতেছে। তো আমরা এটা করব লেবেলের মাধ্যমে, আর একটু ইজিলি করব। জিনিসটা একটু খেয়াল করে দেখেন, ফার্স্ট নেমটা আমরা এখান থেকে লেবেল সেট করব, লেবেল। এবং লেবেল ফর আমরা একটা এখানে আইডি দিয়ে দিতে পারি, যেমন ধরুন এফ নেম। এবং এটাকে আমরা এই এফ নেমটাকে আমরা এখানে দিয়ে দিলাম লেবেলের মাঝখানে, এবং লেবেল ট্যাগটা তারপরে ক্লোজ করা হয়েছে। এখন আমাদের বিআর এখানে আছে একটা লাইন ব্রেক দেওয়ার জন্য। তো এখন যদি রিফ্রেশ করি তাহলে আমরা সেম দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের একটা জিনিস চেঞ্জ হবে এখনই। যেমন ধরুন যদি আমরা এখানে আইডি দিয়ে দেই, আইডি, আইডিটা আমরা হচ্ছে এখানে যে লেবেল ফর এফ নেম এইটা আইডিতে থাকবে। এখন যদি আমরা রিফ্রেশ করি এবং এফ নেমের উপরে আপনি মাউস দিয়ে ক্লিক করেন তাহলে এই বক্সটা আপনার হাইলাইট হয়ে যাবে। তো আমরা এখান থেকে বিআরটা উঠাই দিই আরও বোঝার সুবিধার্থে, এবং রিফ্রেশ করেন। এখন এফ নেমে ক্লিক করলে এখানে বক্সে চলে যাচ্ছে। দেখুন এফ নেমে যখন ক্লিক করতেছেন আপনি অটোমেটিক্যালি বক্সটা হাইলাইট হয়ে যেতেছে, অটো ফোকাস হয়ে যেতেছে। এটা হচ্ছে লেবেলের সুবিধা। তো আমরা নর্মালি যখন কাজ করব তখন লেবেল নিয়ে কাজ করব এবং তারপর ইনপুট ফিল দেব। আমরা এখন HTML এর আরও বিভিন্ন ইনপুট টাইপগুলো আমরা দেখব। তো চলুন একটা একটা করে শুরু করি। আমরা আমরা অলরেডি টেক্সট দেখলাম, এখন আমরা চাচ্ছি আরেকটি, যেমন ইমেল। ধরুন ফার্স্ট নেম দিলাম আমরা এখানে, তারপরে ইমেল চাচ্ছি আমরা ইউজারের কাছ থেকে। ধরুন তাহলে আমরা আবার লেবেল দিব, লেবেল ফর এখানে ইমেল দিলাম, এবং আমি এখানে লিখে দিব ইমেইল। যা লিখবো এই লেবেল ট্যাগের মধ্যে সেটি হচ্ছে আমাদের শো করবে, লেবেল। তারপর ইনপুট টাইপ, ইনপুট টাইপ হচ্ছে আমাদের এখন ইমেইল হবে এখানে, এখানে টেক্সটের পরিবর্তে ইমেইল হবে। টেক্সট দিলেও হবে, বাট ইমেইল দিলে এটি হচ্ছে আপনার তখন ইমেইলগুলোকে অটোমেটিক্যালি ডিটেক্ট করবে, অটো ফিল করে নেবে হচ্ছে ইমেইল। এবং আপনারা এখানে নেম দিয়ে দিবেন ইমেইল, এবং আইডি দিয়ে দিতে পারেন, যাতে আপনারা ইমেইলের উপরে ক্লিক করলেই এটা অটোমেটিক্যালি অটো ফোকাস হয়ে যায়। এগুলো আমি আর করবো না, এটাই করে দিচ্ছে, আপনারা এরপরে করে নেবেন, আমি জাস্ট দেখিয়ে দিলাম একটা। এখন রিফ্রেশ করলে আমরা যখন ইমেইলে ক্লিক করব তখন দেখেন ইমেইল ফিল্ডটা ফোকাস হয়ে যাচ্ছে, এবং ডাবল ক্লিক করলে আমাদের যত ইমেইলগুলো আছে সবগুলো ইমেইল চলে আসবে এখানে। তো কিন্তু আপনারা যখন টেক্সট ফিল্ডে ডাবল ক্লিক করবেন তখন কিন্তু এখানে জাস্ট হচ্ছে নেমগুলো আসবে, কোনো ইমেইল আসবে না। তো এটা হচ্ছে সুবিধা এগুলোর। এবং যখন আমরা ভ্যালিডেট করব ডাটাগুলো তখন এই ইমেইল টেক্সট এগুলো অটোমেটিক্যালি আপনাদের কিছু সুবিধা দিবে, তো ভ্যালিডেশনটা অনেক ইজিলি করে দিবে। এখন আমরা দেখব পাসওয়ার্ড ফিল্ডের কাজ। যেমন ধরুন ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হলো, ধরুন ইমেইল এবং পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ড যদি আমরা টেক্সট আকারে রাখি তাহলে কিন্তু হয় না, কারণ পাশে আপনার কেউ আছে আপনি তখন পাসওয়ার্ড টাইপ করবেন তো সে কিন্তু দেখে ফেলবে। তো সেই জন্য আমাদের এখানে আরেকটি সুবিধা আছে পাসওয়ার্ডের, তো আমরা সেই ইনপুট টাইপে দেখব লেবেল। এটা হচ্ছে ইনপুট টাইপ পাসওয়ার্ড। এখন যদি ওয়েবসাইটটি রিফ্রেশ করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পাসওয়ার্ড ফিল্ড চলে আসছে একটা। তো পাসওয়ার্ড ফিল্ডে যদি আমি কিছু টাইপ করি তাহলে এটি অটোমেটিক্যালি বুলেট পয়েন্ট আকারে আসতেছে, কোনো টেক্সট দেখা যাচ্ছে না। তাহলে বুঝতে পারতেছেন পাসওয়ার্ড ফিল্ডের কাজ। এখন আমরা আরেকটি করব ইউআরএল, যে ওয়েবসাইটের ইউআরএল। জাস্ট ইনপুট টাইপটা হবে আমাদের ইউআরএল, ইউআরএল। তো এখন আমরা এখানে যে ইনপুটটা দিব সেটি হচ্ছে আমাদের ইউআরএল হিসাবে আসবে। দেখুন আমরা মানে
কিছু আমাদের দেওয়া নাই, যদি অটোফিল করা থাকতো তাহলে এখানে ইউআরএল চলে আসতো। তো আমরা যখন ভ্যালিডেট করব ডাটাগুলো তখন দেখতে পাবেন এখানে ইউআরএল ছাড়া অন্য কিছু নিবে না। আমরা যদি ইউজারের কাছ থেকে তার টেলিফোন নাম্বার নিতে চাই তাহলে আমরা ইনপুট টাইপ দিব হচ্ছে ইনপুট টাইপ টেল, এবং এখন সে এখানে তার টেলিফোন নাম্বারটি অ্যাড করতে পারবে। টেল টেলটি চলে আসছে এখানে, তো এখানে তার নাম্বার অ্যাড করবে। তারপর আমরা এখানে রেডিও বক্স নিয়ে কাজ করতে পারবো। রেডিও বক্সটি হচ্ছে আপনার যে অপশনগুলো থাকে আইদার এটা চুজ করেন অথবা এটা চুজ করেন, যেমন হচ্ছে এ ট্রু আর ফলস এই টাইপের কিছু থাকে। তো চলুন এখন দেখিয়ে দিই কীভাবে করে। তো আমরা রেডিও বক্সের জন্য ধরুন আমরা ইউজারকে একটি কোশ্চেন দিতে চাচ্ছি যে তার জেন্ডার কী, জেন্ডার জানার জন্য আমরা জানতে চাচ্ছি যে তার জেন্ডারটা কী। তাহলে আমরা এখানে সিম্পলি লিখি জেন্ডার। জেন্ডারের পরে আমরা জানতে চাচ্ছি ইউজারের কাছ থেকে। তো এখন ধরুন আমাদের রেডিও বক্সটি আমরা ডিক্লেয়ার করবো ইনপুট টাইপ, টাইপ হচ্ছে রেডিও, এবং এখানে আপনার মাস্ট বি নেম দিতে হবে, নেমটা সেম রাখতে হবে, যেমন ধরুন জেন্ডার। কারণ হচ্ছে আপনি এখানে চুজ করবেন যে কোনো একটা, যদি সেম না থাকে তাহলে আপনি সবগুলো রেডিও বক্সে ক্লিক করতে পারেন, আমি দেখাবো সেটিও। তো এরপরে হচ্ছে আমরা এখানে একটা ভ্যালু দিয়ে দেবো, মাস্ট বি ভ্যালুটা দিতে হবে। ভ্যালু আসলে এখন দিতে হবে না, ভ্যালুটা দিতে হবে হচ্ছে ফর্মে যখন সাবমিট করবো আমরা, তখন এই ভ্যালুটা যাবে, এই যে এখানে ভ্যালুর মধ্যে যে ভ্যালুটা এটি চলে যাবে। ধরুন আমরা প্রথমে মেল দিলাম এখানে, এবং এখানে লিখে দিলাম মেল। তো এরপরে আমরা ধরুন আরেকটি ইনপুট টাইপ, ইনপুট টাইপ লিখবো সেম, একেবারে সেম। তাহলে এখান থেকে কপি করে নিয়ে আসি, এবং এটি আমরা করে দিব হচ্ছে ফিমেল। তো আমরা মেল ফিমেল আদার দিতে পারি, আরেকটি দিয়ে দিই সমস্যা নেই, দিয়েই দিই, সেটি হচ্ছে আদার। যদি অন্য কেউ থাকে তাহলে তারাও এটি ইউজ করতে পারবে। এখন রিফ্রেশ করলে আমরা এখানে দেখতে পাচ্ছি জেন্ডার, এবং আমাদেরকে রেডিও বক্সগুলা চেক করার অপশন দিচ্ছে। তো আমি এখানে ক্লিক করলে দেখুন অলরেডি রেডিও বক্স চেকড হয়ে গেছে, এখানে দিলে এটি আনচেক হয়ে এটি হচ্ছে, এটাতে দিলে এটা হচ্ছে। তো আমি মেল দিয়ে রাখতেছি। তো এখন এখানে যে বিষয়টা হচ্ছে যে আমরা যদি এই নেমটা সেম না রাখি, এই যে জেন্ডার নেমটা যদি সেম না রাখি, ধরুন এই আমরা আদারটাকে আমরা দিয়ে দিলাম হচ্ছে ওয়ান, জেন্ডার ওয়ান, সেভ করে এখন দেখি কি হয়। এখন আমরা যখন মেলে ক্লিক করব এটি শুধু মেল আর ফিমেলের মধ্যে চেঞ্জ হবে, বাট আদার দেখেন এটা অটোমেটিক্যালি হয়ে আছে চেকড, কারণ হচ্ছে ওই নেমটা এক নাই, যে কারণে ট্রু ফলসের মতো কাজ করতেছে না, ওর মতো একা একা আছে আর এগুলা অন্যভাবে কাজ করতেছে। তো আমরা নেমগুলো সেম রাখবো যখন এই রেডিও বক্স নিয়ে কাজ করবো। আর আমি যদি ধরুন প্রথমটা সিলেক্ট করে রাখতে চাই এখানে, যে মেলটাকে আমি চেকড করেই রাখবো, যেমন এখানে আমরা কিন্তু চেকড দেখতে পাচ্ছি না, এখানে সবগুলাই ফাঁকা, বাট আমি যদি চাই অটোমেটিক্যালি একটা চেকড করেই রাখবো, তো যেটাকে চেক করে রাখবো সেটা আমি জাস্ট একটা অ্যাট্রিবিউট লিখে দেবো এক্সট্রা, চেকড, চেকটি করলে চেকড হবে, অথবা আপনি শুধু চেকড লিখে দিলেও হবে। তো এখন এখানে রিফ্রেশ করেন, দেখেন এটা মেল অটোমেটিক্যালি চলে আসছে, কিন্তু আমি কিন্তু সিলেক্ট করিনি, এটা অটোমেটিক্যালি চলে আসছে। আপনারা ট্রাই করবেন দেখবেন এভাবে আসবে। তো এখন আমরা আরেকটি বিষয় দেখবো, চেকবক্স, চেকবক্স নিয়ে কীভাবে কাজ করবো। চেকবক্সটা হচ্ছে আপনার টিক চিহ্ন দেওয়ার যে বক্সগুলো, ধরুন মাল্টিপল অ্যান্সারের যে বক্সগুলো, বা আপনি ইউজারের কাছে জানতে চাচ্ছেন সে কী কী সুবিধাগুলো পাচ্ছে বা সে কী কী ইউজ করতেছে, তার কী কী আছে এ ধরনের। তো সেক্ষেত্রে সে বিভিন্ন বক্সগুলো সিলেক্ট করতে পারবে বা অপশনগুলো সিলেক্ট করবে না এই ধরনের। তো চলুন আমরা একটা চেকবক্স বানাই। তো আমি একটা লেবেল দিচ্ছি যে ইউজারকে, যে আই হ্যাভ, ধরুন আমার আছে, আমি ইউজারকে বলে দিচ্ছি যে আই হ্যাভ। তো এখন ইনপুট টাইপ চেকবক্স, এবং এখানে আমি একটা সেম রেডিও বক্সের মতো ভ্যালু দিয়ে দেবো। এখানে নেমটা বড় ফ্যাক্ট না, কারণ এটা আমাদের ট্রু ফলসের মতো না। তো এখানে আমি নেম না দিলেও চলবে, আপনারা যখন ফর্মে কাজ, ফর্মের ডাটাটা যখন ডেটাবেজে পাঠাবেন তখন তো মাস্ট নেম দিতেই হবে। তো এখন আমি দিচ্ছি না আমার কাজের সুবিধার্থে, এখানে সেম ভ্যালু হবে, ভ্যালু। তো আমি দিচ্ছি ধরলাম যে আই হ্যাভ এ ল্যাপটপ।
এখানে আমি ল্যাপটপ দিলাম, এবং আমি আরেকটি দিলাম যে আমার ল্যাপটপ আছে, তারপর হচ্ছে আমার ধরুন ডেস্কটপ আছে। তাহলে আমি সেম ভাবে জাস্ট এখান থেকে একটু চেঞ্জ করে করে দিব, ডেস্কটপ। এখানে আমরা সেম ভাবে চেক করে রাখতে পারি, যদি চেক বক্স কে আমরা চাই কোনো একটা ডিফল্ট চেক করে রাখবো। তো এখন দেখে আসি কি অবস্থা। এখন দেখুন আই হ্যাভ এখানে চলে আসছে, এবং আমরা এখানে ক্লিক করে আমরা টিক চিহ্নগুলো দিতে পারতেছি যে আমার কি কি আছে। তো আমার ল্যাপটপ আছে, আমি ল্যাপটপে টিক দিয়ে রাখলাম, আমার ডেস্কটপ আছে, ডেস্কটপে টিক দিয়ে রাখলাম। তো এখন যদি আমরা এখানে চেক করতে চাই তাহলে কি করতে হবে, এর আগেই দেখেছি সিএইচসি সিকেডি চেকড, এটি লিখে দিতে হবে। তো আমার ল্যাপটপ বাই ডিফল্ট চেকড হয়েই থাকবে। দেখুন এখন রিফ্রেশ করলেই এটি অটোমেটিক্যালি চেকড হয়ে থাকবে। এখন আমরা এই যে ফর্মের ডাটাটা, এই ডাটাটা যখন সাবমিট করব, সাবমিট আমাদের কোনো না কোনো ভাবে করতে হবে। তো নর্মালি আমরা সাবমিট করব একটি সাবমিট বাটন দিয়ে, যে বাটনটাতে ক্লিক করলে এই ডাটাগুলো সাবমিট হবে আমাদের ডাটাবেজে অথবা অন্য আরেকটা পেজের মাধ্যমে প্রসেস হয়ে তারপরে আমাদেরকে কিছু আউটপুট দেখাবে। তো সেটার কারণে আমরা যখন বাটন নিয়ে কাজ করব, তো সাবমিট বাটনটা যখন বানাবো তখন আমরা ইনপুট টাইপ বাটন দেব। ইনপুট টাইপ এটা হচ্ছে সাবমিট, বাটন নিয়ে যখন কাজ করব তখন শুধু বাটন দেবো। আর যখন সাবমিট বাটন বানাবো এটা অটোমেটিক্যালি ডাটাটা আপনার সাবমিট করে দেবে, ফর্মটা সার্ভারে সাবমিট করে দেবে। ভ্যালু এখানে আমরা দিয়ে দিতে পারি, ভ্যালু ধরুন ক্লিক মি। এখন আমরা যদি রিফ্রেশ করি তাহলে দেখেন একটা বাটন চলে আসছে, ক্লিক মি। ক্লিক করলে আমাদের এটা আবার রিফ্রেশ হয়ে চলে আসতেছে। কারণটা কি, ওই যে বললাম যে সাবমিট অটোমেটিক্যালি সাবমিট, এবং দেখুন এখানে কিছু এক্সট্রা কিছু আমাদের আর ফিল্ড চলে আসে, এটা গেট অটোমেটিক্যালি ফর্মটা আমরা যখন এই মেথডে কিছু সেট না করি, ফর্মের মেথডে কিছু যদি সেট না করি এবং অ্যাকশনে কিছু সেট না করি, তাহলে এটা ডিফল্ট ওয়েতে এই পেজের মধ্যে এবং গেট মেথডের মধ্যে, যে আমাদের মেথডের মধ্যে আমাদের যে পোস্ট এবং গেট আছে এটার গেট ইউজ করে। যে কারণে আমরা এখানে ইউআরএল এর এখানে সব কিছু দেখতে পাবো, যে কি কি আমাদের ভ্যারিয়েবলগুলো এখান থেকে গেছে এবং কি কি আমাদের ইনফরমেশন আসতেছে। তো যাই হোক, এগুলা আমাদের যখন পিএসপি বা এএসপি নিয়ে কাজ করব তখন এগুলা দেখবো, এগুলোর কাজ। এখন আপাতত আমরা এইচটিএমএল শিখতেছি, সো আমাদের এগুলো এখন না, এটা আরও অ্যাডভান্স লেভেলে শিখতে হবে। আমরা চাইলে এখন নাম্বার নিয়েও কাজ করতে পারি, যে নাম্বার আমরা নাম্বার ফিল চাচ্ছি কতগুলো থেকে কতগুলো নাম্বার পর্যন্ত। তো বাটনের উপরে আমরা কাজগুলো করি, ধরুন যে এখানে আমরা চাচ্ছি নাম্বার, তো আমাদের পার্সেস করবে কেউ একজন, ধরুন পার্সেস করবে, তো আইটেম অ্যাড করবে কার্টে। আমি চাচ্ছি যে আমার আইটেম সে ম্যাক্সিমাম 10টা আইটেম সে অ্যাড করতে পারবে, এর বেশি সে পারবে না, মিনিমাম একটা, ম্যাক্সিমাম হচ্ছে 10টা, এর বেশি পারবে না, কমও পারবে না। তো সেক্ষেত্রে আমি কী করব, তো ধরুন এখানে আমরা অ্যাড টু কার্ট একটা লেবেল দিয়ে দিই, এবং ধরুন এখানে আইটেম হচ্ছে আমরা আইটেম দিয়ে দিব হচ্ছে ইনপুট টাইপ, এটা হচ্ছে নাম্বার হবে। নাম্বার তো নাম্বার হইলেই আমরা বুঝতে পারছি, দেখুন আগে দেখে আসি কি হয়। এখানে দেখেন একটা নাম্বার চলে আসছে, আমরা একটা বিআর অলওয়েজ দিয়ে রাখি এখানে, দেখতে সুবিধা হয়। নাম্বার অটোমেটিক্যালি একটা ফিল্ড চলে আসছে, এবং এই ফিল্ডের এখানে ক্লিক করার মতো কিছু অপশন আছে, এবং নাম্বার উঠতেছে অটোমেটিক্যালি, কিন্তু এটা মাইনাসেও চলে যাচ্ছে, আবার যত খুশি আপনি তত দূর যাইতে পারতেছেন। তো এখন আমরা এটাকে লিমিটেড করবো, কিছু অ্যাট্রিবিউট ইউজ করে এই নাম্বারগুলোকে আমরা লিমিটেড করা শিখবো, কীভাবে এর বেশিও যাইতে পারবে না কমও যাইতে পারবে না। সেটি হচ্ছে এখানে মিনিমাম এবং ম্যাক্সিমাম আমরা সিলেক্ট করে দেবো। যে মিনিমাম একটি অ্যাট্রিবিউট আছে, মিনিমাম ধরুন 1, আপনি যত খুশি দিতে পারেন কোনো সমস্যা নেই, মিনিমাম থেকে শুরু হবে 1 থেকে, এবং ম্যাক্সিমাম হচ্ছে আমাদের ম্যাক্সিমাম 10, ধরুন 10 দিয়ে দিলাম। এখন সেভ করে যদি রান করি, এখন দেখেন এখানে আমি 10-এর বেশি যাইতে পারতেছি না, এবং নিচে যখন যাব তখন 1-এর নিচে আমি আর যাইতে পারতেছি না। বাট টাইপ করলে মনে হয় বেশি যাওয়া যাবে, হ্যাঁ যাওয়া যায়, কিন্তু আমরা যখন এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করা যাবে আরও, যে টাইপ করলেও এখানে হবে না। তো আমরা এগুলো কাজ শিখতে পারবো, বাট এই স্টেমের যতটুকু ফিচার আমরা পারি ততদূর আমরা শিখে নিচ্ছি আর কি। তো এটা মাউস দিয়ে ক্লিক করলে কেউ এখান থেকে এর বেশি যাইতে পারবে না, দেখুন যাইতে পারতেছে না।
এবার আমরা আরেকটি ইন্টারেস্টিং বিষয় দেখবো, সেটা হচ্ছে ডেট। আমরা ডেটটা কিভাবে দিতে পারি, ডেটটা খুব ইজিলি দিতে পারবো। এখানে ইনপুটটা জাস্ট ডেট, সেম সব কিছু একই রকম, জাস্ট আমাদের হালকা পাতলা কিছু কিছু চেঞ্জ করতে হবে। ধরুন এটা হচ্ছে ডেট অফ বার্থ, তো আমি ডি ও বি দিয়ে দিই। ডেট অফ বার্থ সিলেক্ট করতে বলতেছি ইউজারকে, তখন সে এটি সিলেক্ট করবে এবং ইনপুট টাইপ হচ্ছে আমাদের হবে ইনপুট টাইপ ডেট। তো ডেট অফ বার্থ শুধু ডেটটাই সে সিলেক্ট করবে। এবং এখানে আমরা আরও কিছু কাজ করতে পারবো, যাক বাদ দিই, এটা আমরা শুধু ডেটই রেখে দিই। তো ডেট রেখে দিয়ে যদি আমি এখানে রিফ্রেশ করি, তাহলে দেখুন ডি ও বি ডেট অফ বার্থ আসছে। এবং এখানে আমরা যদি মাউস নিয়ে যাই, তাহলে দেখতে পাচ্ছি এখান থেকে আমরা সিলেক্ট করতে পাচ্ছি সেম নাম্বারের মতো। তারপর ক্যালেন্ডার আমরা দেখতে পাবো, যদি অ্যারো বাটনে ক্লিক করি তাহলে এটি হচ্ছে আমাদের একটি ক্যালেন্ডার নিয়ে চলে আসবে। তো ক্যালেন্ডার থেকে আমরা চাইলে সিলেক্ট করতে পারবো আমাদের ডেট অফ বার্থ কত সেটি সিলেক্ট করে দিতে পারবো। খুব একটা কুল ফিচার HTML5-এর। এখন আমরা কালার দেখবো, কালার চুজ করা যাবে, খুবই মজার আরেকটা বিষয় যে কালার কীভাবে চুজ করা যায়। ইনপুট টাইপ জাস্ট কালার। তো ধরুন এখানে আমরা এখন চাচ্ছি ইউজার তার ফেভারিট কালার চুজ করবে, তো আমি এখানে দিয়ে দিই ফেভারিট কালার। ফেভারিট কালার সে কি চুজ করবে করুক, সমস্যা নেই। ইনপুট টাইপ কালার। এখন যদি এটাকে আমরা রিফ্রেশ করি, তাহলে অটোমেটিক্যাল দেখুন ব্ল্যাক চলে আসছে, এবং এখানে ক্লিক করলে একটি কালার উইন্ডো ওপেন হবে, এখান থেকে সে কালার চুজ করতে পারবে। দেখুন কালারগুলো এখান থেকে সে চুজ করতে পারবে। তারপর হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে যে রেঞ্জ আছে আমাদের, যে এত থেকে এত পর্যন্ত সিলেক্ট করা যাবে। আমরা টেনে টেনে একটা প্রোগ্রেস বারের মতো, দেখুন আমরা দেখেই আসি। ইনপুট টাইপ রেঞ্জ সিলেক্ট আপ টু দিয়ে দিয়ে একটা লেবেল আমরা, আপনি আপনার কাজের সুবিধা যখন যেটা লাগবে তখন সেই ধরনের নিয়মগুলো ইউজ করবেন। আমি জাস্ট ডেমো পারপাসে কিছু নিয়ম নিয়ে দেখাচ্ছি। তো আমি এখানে রেঞ্জই রেখে দিচ্ছি, রেঞ্জ। এবং ইউজার এখানে, ইউজার এখানে আমাদের একটি হচ্ছে রেঞ্জ সিলেক্ট করবে, ইনপুট টাইপ রেঞ্জ, আর রেঞ্জ এটা আমাদের মিনিমাম ম্যাক্সিমাম সিলেক্ট করে দিতে হবে, কারণ কত থেকে কত পর্যন্ত আমরা চাচ্ছি যে এটা রেঞ্জটা ওঠানামা করবে। তো ধরুন মিনিমাম আমাদের হচ্ছে জিরো থেকে শুরু হবে, জিরো, এবং ম্যাক্সিমাম হান্ড্রেড, ম্যাক্সিমাম হচ্ছে হান্ড্রেড। এবং এখানে আমরা যদি ভ্যালু সেট করে দিই, তাহলে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে থাকবে ওখান থেকে, বাই ডিফল্ট হচ্ছে 50% থেকে থাকবে। দেখুন এই যে একটা রেঞ্জের বার আসছে, এটি আমি এদিকে ওদিকে নিতে পারতেছি। তো এখন যদি এটা বাই ডিফল্ট হচ্ছে মিডিলে থাকতেছে, তো আমি যদি এখানে ভ্যালু সিলেক্ট করে দিই, ভ্যালু জিরো, তাহলে আমাদের একদম জিরো থেকে থাকবে। অনেকটা প্রোগ্রেসের মতো, যে আপনার প্রোগ্রেস বারটা কত দূর যাচ্ছে এভাবে এভাবে। তো এখন আমার কিন্তু জিরোতে আছে, তো ভ্যালু সিলেক্ট করতে পারবেন আপনি এখানে। আরেকটি বিষয় হচ্ছে আমরা ফাইল আপলোড কীভাবে করবো। ধরুন আমাদের অনেক ক্ষেত্রে কিন্তু বলে যে আপনার প্রোফাইল পিকচার একটি ইমেজ আপলোড করেন, বা আপনি একটা ফাইল আপলোড করেন, ইমেইল অনেক সময় অ্যাটাচ করতে হয়। তো সেটির জন্য আমরা যেটা করবো, যে ইউজারের কাছ থেকে আমরা আরেকটি বলবো, যে ধরুন আমরা চাচ্ছি একটা ইমেজ আপলোড করব। তো ইমেজের জন্য তাকে আমরা বলতেছি যে আপনি ইমেজের সিলেক্ট ইউর ইমেজ, বা প্রোফাইল ইমেজ, সিলেক্ট ইমেজ। এখন এখান থেকে তাকে আমরা ইনপুট টাইপটা দিব হচ্ছে ফাইল। ফাইল দিয়ে এখন এখানে দেখুন আমাদের একটি ফাইলের চলে আসবে সিলেক্ট ইমেজ, তারপরে চুজ ফাইল, নো ফাইল চুজেন, মানে আমাদের এখনও কোনো ফাইল চুজ করা হয়নি। তো এখানে ক্লিক করলে একটা উইন্ডো ওপেন হবে, যেখানে আমরা নর্মালি যে ফাইলগুলো আপলোড করি নর্মাল ওয়েবসাইটে দেখতেই পান, যখন ফেসবুকে আপলোড করেন বা অন্যান্য গুগলে যেখানে এই ফাইল আপলোড করেন, এভাবে একটা উইন্ডো ওপেন হয়, সেমভাবে উইন্ডো ওপেন হচ্ছে। তো এখান থেকে আমরা যদি এই ফাইলটা সিলেক্ট করে ওপেন দিই, তাহলে এখন দেখুন এটা কিন্তু অটোমেটিক্যালি নেমটা চলে আসছে, যে আমরা এই ফাইলটা সিলেক্ট করা, লিঙ্ক সিলেক্ট করে যদি দিই তাহলে এখানে লিঙ্ক .jpg এটা চলে আসছে। আমাদের ফর্মের মোটামুটি আমরা দেখতে পাইলাম যে এই কাজগুলো এখানে হচ্ছে। তো এখন কিছু ইন্টারেস্টিং কাহিনী দেখবো।
সেটি হচ্ছে যে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলা কিন্তু আমরা যদি ফিল আপ করি, ধরুন একটা কিছু ফিল আপ করলাম, ইমেইল একটা দিলাম, তারপর হচ্ছে পাসওয়ার্ড একটা দিলাম, এখান থেকে কিছু সিলেক্ট করলাম, অ্যাড টু কার্টে কিছু দিলাম, কালার ইয়ে করলাম, রেঞ্জে কোনো রেঞ্জ কিছুটা সিলেক্ট করে নিলাম, তারপর একটা ইমেজ সিলেক্ট করলাম, এরপরে ক্লিক মি সাবমিট করলাম। এখান থেকে বাটনটা সাবমিট করলে আমাদের ফর্ম কি হচ্ছে, কিছু হচ্ছে না, এখান থেকে দেখা যাচ্ছে যে সে আবার এই করে চলে আসতেছে, মানে আবার একটা রি ফর্ম আকারে চলে আসতেছে। তো আমরা এখান থেকে যেটা করব সেটি হচ্ছে যে এখন কিছু অ্যাট্রিবিউট ইউজ করবো যেগুলো দিয়ে ভ্যালিডেট করবো ডাটাগুলো, যে আসলে এটা কি ইমেইল কিনা, আসলে এটা কি পাসওয়ার্ড কিনা, আসলে এটা কি নেম কিনা, টেলিফোন কিনা, ইউআরএল কিনা, এই জিনিসগুলো এখন আমরা ইয়ে করবো। এবং কোনো ফিল্ড ফাঁকা রেখে আমরা এখান থেকে যাব না, যে একটি ফাঁকা রেখে বা কোনটাকে আমরা বলবো এটা অপশনাল। যেমন আমরা ওয়েবসাইটে যখন রেজিস্ট্রেশন করি তখন বলেই দেয় যে এটা অপশনাল, এটা পূরণ করলেও হবে না পূরণ করলেও হবে, বাট যেটা রিকোয়ার্ড সেটা কিন্তু আমাদের দিতেই হবে। তো আমরা এই ফিল্ডগুলো এখন সেট আপ করে দেবো, কোনটা রিকোয়ার্ড কোনটা রিকোয়ার্ড না। ধরুন ফার্স্ট টাইম আমরা চাচ্ছি এটা নিবই, তাহলে এটাকে আমরা কী দিয়ে দেবো, এটাকে আমরা বলে দেবো এই ফার্স্ট নেমের ফিল্ডে যান, কোথায় ছিল আমাদের, এই যে এটা ফার্স্ট নেম, এবং এখানে গিয়ে একটা অ্যাট্রিবিউট ইনপুট টাইপের অ্যাট্রিবিউট দিতে হবে, এটা হচ্ছে রিকোয়ার্ড, আর ই ইউ ইউ আই আর ডি, রিকোয়ার্ড, জাস্ট এটা লিখে দিতে হবে রিকোয়ার্ড। এখন এই ফর্মটা এই ফিল্ড পূরণ করা ছাড়া এটা আমরা সাবমিট করতে পারবো না। ধরুন এখানে ক্লিক মি দিই যদি, তাহলে অটোমেটিক্যালি দেখুন এখানে অলরেডি ইমেইলে ভ্যালিডেশন আমরা যেহেতু ইমেল অ্যাড করছিলাম, তো এখানে একটা পারফেক্ট ইমেল দিতে হবে, আদারওয়াইজ হবে না। তো এখানে ইমেল ধরুন আমরা দিলাম, তাহলে দেখুন এখানে আমরা এটি ফিল আপ করতে পারতেছি না, এখানে বলতেছে প্লিজ ফিল আউট দিস ফিল্ড, অটোমেটিক্যালি HTML 5 এটা ডিটেক্ট করে আপনাকে বলে দিতেছে, এখানে অন্য ধরনের কোনো ভ্যালিডেশনের দরকার পড়তেছে না। তারপরে আমরা যখন PHP বা ASP নিয়ে কাজ করবো, সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করবো বা জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ করবো, তখন আমরা সার্ভার সাইডে একবার চেক করে নেবো যে আসলে এটা ফিল আপ করা হয়েছে কিনা। এখানে সিম্পল কিছু ট্রিক্স আছে যেগুলো ইউজ করে এটাকে স্কিপ করা যায়। ইন্সপেক্ট এলিমেন্টে যান, যাওয়ার পরে সেখান থেকে এটা এডিট করেন, রিকোয়ার্ডটা কেটে দেন, তাহলেই এটা দেখেন অলরেডি এখন আপনি এটা ছাড়াও এই ফর্মটা সাবমিট করতে পারবেন, আর এই ভ্যালিডেশনটা চাইল না। সো এইগুলো আমরা তখন এই অ্যাডভান্স কাজগুলো তখন করব। তো এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আরও কিছু অ্যাট্রিবিউট, খুবই গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট নিয়ে আমরা দেখবো যে ওইগুলো কী কী, যেমন ডিজেবল করা যায়। ধরুন আমি চাচ্ছি ইমেইল ফিল্ড আমি ডিজেবল করে দেবো ইউজারের জন্য, এই ফিল্ডটাতে আমি চাচ্ছি না কেউ কোনো কিছু ইনপুট দিতে পারবে। ওকে, তো এটা মনে করেন যে আমার যখন ডিফল্ট ভ্যালু থাকবে, ধরুন আমি এখানে ভ্যালু দিয়েই দিলাম একটা ডিফল্ট ভ্যালু, ভ্যালু মাই মেইল .com @gmail.com। তো এখানে এবং আমি এটাকে ডিজেবল করে দিব, ডিজেবলড ইকুয়াল টু ডিজেবল লিখলেও হবে অথবা শুধু ডিজেবল লিখলেও হবে। এখন এটা দেখুন এটা কোনো কাজই করতেছে না, আপনি জাস্ট এখানে এটিতে মার্ক করতে পারবেন বাট কোনো কিছু লিখতে পারবেন না, অটোমেটিক্যালি দেখুন এটি ডিজেবল হয়ে গেছে। এখন চাইলে আমরা এই ফিল্ডটাকে রিড অনলি করে দিতে পারি, মানে পড়া যাবে বাট এটি হচ্ছে কোনো কিছু লেখা যাবে না। তো এটার জন্য আমাদের এই ডিজেবলের এখানে রিড অনলি লিখে দিতে হবে, রিড অনলি ইকুয়াল টু রিড অনলি বা রিড অনলি, শুধু রিড অনলি, রিড অনলি লিখে দেবো। দেওয়ার পরে আমরা এখানে যদি এটি রিফ্রেশ করি, তাহলে দেখুন এখানে আমাদের এই ফিল্ডটা পড়া যাচ্ছে বাট এটা এডিট করা যেতেছে না, লেখা যেতেছে না, কিচ্ছু করা যেতেছে না, বাট এটা নর্মাল একটা ইসের মতো, ফিল্ডের মতো। এখানে আপনারা এটি কাজ যখন করবেন তখন দেখুন এটিও এটি সেম বাট এটি এডিট করা যাচ্ছে, এটি কিন্তু আমাদের যাচ্ছে না, কারণ হচ্ছে রিড অনলি করা আমাদের। এখন আমরা এখানে দেখুন যে যখন আমরা এই নেমের এখানে ক্লিক করি, ডাবল ক্লিক করি, তখন কিছু নাম আমাদের অটোমেটিক্যালি দেখায়। আমরা চাইলে এটা দেখতেও পারি অথবা অফও করে দিতে পারি, সেটি হচ্ছে অটো কমপ্লিট আমাদের একটি অ্যাট্রিবিউট আছে। তো আমরা ফার্স্ট নেমে যাব, ফার্স্ট নেমের এখানে ইনপুট টাইপে, তারপরে এটি হচ্ছে অটো কমপ্লিট ইকুয়াল টু অফ, সেভ করে যদি দেখি, এখন আমরা এইটাতে ডাবল ক্লিক করলে আর আমরা এটা দেখতে পাবো না, কারণ আমরা অটো কমপ্লিটটা অফ করে দিছি, এটা ফর্মটা অটোমেটিক্যালি কমপ্লিট করতে পারবে না, বাট বাই ডিফল্ট এটা অন হয়ে থাকে। এখন আমরা অটো ফোকাস করতে পারি, অটো ফোকাস মানে যখন আমরা এই ফর্মটাকে এই পেজে যখন আসবো তখন অটোমেটিক্যালি একটা ফিল্ডে আমাদের এটি
সিলেক্টেড হয়ে থাকবে, মানে এটা ফোকাস হয়ে থাকবে। যেমন google.com এ যখন আপনি যাবেন তখন দেখবেন গুগলের সার্চের যে বারটা ওইটা হচ্ছে অটোমেটিক্যালি সিলেক্টেড হয়ে যায়, সো আপনি টাইপ করলেই ওখানে হয়। তো ধরুন আমরা এই ফার্স্ট নেমকেই চাচ্ছি অটো ফোকাস করতে, অটো ফোকাস, অটো ফোকাস লিখুন। লেখার পরে এটা রিফ্রেশ করেন, অটোমেটিক্যালি এই ফিল্ডেই ফোকাস হয়ে থাকবে, অটোমেটিক্যালি, আপনাকে আর মাউস দিয়ে ক্লিক করে এখানে আসতে হবে না। আরেকটি খুবই 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 গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে খুবই সিম্পল, আগে অনেক কষ্ট করে করতে হতো, প্লেস হোল্ডার অ্যাট্রিবিউট। তো এখানে একটি এক্সাম্পল হিসাবে দেওয়া থাকবে, ধরুন ইউআরএল এর এখানে আমি চাচ্ছি ইউজারদেরকে বলে দিতে যে এখানে কি টাইপের ডাটা থাকবে। তো সেক্ষেত্রে আমি জাস্ট প্লেস হোল্ডার ইউজ করব, ইউআরএল এর ইনপুট টাইপের এখানে প্লেস হোল্ডার ইকুয়াল টু, আমি এখানে ইউজারদেরকে বলে দিতেছি যে এখানে থাকবে হচ্ছে HTTP কোলন স্ল্যাশ স্ল্যাশ দিয়ে, তারপরে একটা ওয়েবসাইট যেমন mysite.com, এই ধরনের একটা এক্সাম্পল দিয়ে দিলাম আমি ইউজারদেরকে। তো এখন যদি রিফ্রেশ করি তখন দেখতে পাবো যে ইউআরএল এর এখানে আমাদের অটোমেটিক্যালি এটা দেখা যাচ্ছে, একটু মানে সাদা কম, মানে একটু ঝাপসা, বাট এটা আমি এখানে ফোকাস করলেও এটা থাকতেছে, বাট যখন টাইপ করতেছি তখন চলে যাচ্ছে, আবার এটা কেটে দিলেই চলে আসতেছে। এটা হচ্ছে প্লেস হোল্ডার। আপাতত আমরা ফর্ম নিয়ে এই পর্যন্তই দেখলাম এই টিউটোরিয়ালে। আমি মোটামুটি ফর্মের বেশিরভাগ গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই টিউটোরিয়ালে কভার করার চেষ্টা করছি, আপনাদের মোস্ট প্রবাবলি এর থেকে বেশি আর প্রয়োজন পড়বে না যখন আপনারা কাজ করবেন। তারপরেও যদি কোনো প্রয়োজন পড়ে অবশ্যই গুগলে একটু দেখে নেবেন, কারণ ফর্মে অনেক কাজ করা যায় আর এগুলো খুবই 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 গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সাথে থাকার জন্য, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।